পুরী ট্রিপের লাস্ট শো দেবে আজকে। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা সকাল বেলা থেকে মোটামুটি হোটেলে ছিলাম, দুপুরবেলা গেছিলাম বিরাজগড়ে খেতে। আগের ব্লগে সব কিছু তোমাকে শেয়ার করেছি। আগের ব্লগটা বেশি বড় হয়ে যেতে বলে তুই ব্লগটাকে দুটো পার্টে করে দিলাম। আমার অলরেডি মন খারাপ শুরু হয়ে গেছে, আমার কিছু মানে কিছু রাউন্ডের গোছানোও হয়ে গেছে। এই কাজটা যদি আমার শুরু হয় তখন আর আমার আর মুখটা ঢাক ঠিক থাকে না, আমি শুরু করি। প্ল্যান কিছুই সেরকম নেই, একবার সর্বদারে যাবো, মেয়ের টুকটা কিছু কেনাকাটা কেনাকাটা করে যাচ্ছে, মেয়ের টুকটা কিছু দেখবো, সর্বদারে একটু আরও দুটো দেখার ইচ্ছা আছে, একবার প্রোগ্রাম করে আসবো। সকালে হয়তো কাজ চলে যাওয়া, তারপরে এসে এখানে বিকে বসার ব্যাপার। বিকে এখনো গোবিন্দ বোধহয় দোকান খোলেনি, না খুললে অন্য কোনো দোকান আছে সেখানে একটু চা খাবো, বসবো, সেটা কোনো কথা না। পরের দিকে কিন্তু তাহলে পিছনে যাওয়ারটা একটা বিয়ে থাকলে তখন আর হয় না। আর সকালের দিকে যা গরম থাকে বেরিয়ে কিছু গরম থাকবে না, ওই রুমে কিছুক্ষণ কাটাতে হবে, এছাড়া কোনো উপায় না। সর্বদারে যাচ্ছি, এখন যাচ্ছি টোটো করে ফিরবো হেঁটে, এরকম মোটামুটি প্ল্যান। আর এক বের করে বেরিয়ে গেলাম, আমি ঠিক বেরোতে যাচ্ছি না, তোমাদের তখন লাস্ট কথা বললাম, চলে এলাম সর্বদা বিচ মার্কেটে। আর যেখানে দোকান মেয়ের তো সেখানে বায়না থাকবে, আর কিছু কেনার না থাকলেও সর্বদা বিচ মার্কেটে ঘুরতে বেশ ভালো লাগে। আমিও গোপুর থালা খুঁজছিলাম, ফাইনালি কিন্তু পেয়ে গেলাম। মেয়ের হাবিজাবি ঘাটা শুরু, সে তো করবেই, জানা কথা, যেখানে যা পাচ্ছে তুলে দেখছে। এইখানে দেখো কি সুন্দর সুন্দর প্রভুর মূর্তি, বিশেষ করে যে অরেঞ্জ জামা পরা প্রভুকে দেখছো না, কি দারুণ দেখতে লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে। আর এই হলো সেই 10 টাকার দুলের দোকান, মেয়ে পুরীতে এলে এই দোকানের দুল কিনবেই কিনবে, একদম ধরা বাঁধা। এই দুল কিন্তু মেয়ে নিজের জমানো টাকা দিয়ে কিনেছে জানো তো। এই দোকানের মূর্তিগুলো বেশ সুন্দর ছিল, দারুণ লাগছিল দেখতে, দামগুলোও দেখলাম বেশ ঠিকঠাকই আছে। আর কিছু কেনো না কেনো, সর্বদার মার্কেট ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। এতটাই ভালো লাগে যে আর অন্য কোথাও না, দূরে মানে দৌড়ে এদিক ওদিক ছুটতে ঘেমে ভালো লাগে না, মানে অন্তত আমাদের কাছে। তোমরা হয়তো বলতে পারো এরা কিরকম নিরস টাইপের যায় না, কিন্তু এইটার যে একটা এনজয়মেন্টটা পাওয়া যায়, যে আনন্দটা উপভোগ করা যায়, সেটা কেন করবো না বলো? যেটা থেকে আমি নিজের মনেই শান্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি, সেটাই তো আমার করা উচিত, সেটাই বলো, বা সেটা ঠিক না, তোমরাই বলো। মানে দাঁড়িয়ে এতটাই ভালো লাগছে, সে যেদিকেই হোক, ওদিকে ফাঁকা হোক আর এদিকে সমুদ্রের সামনে দাঁড়িয়ে মানে মনে হচ্ছে একটা অন্যরকম মানে অনুভূতি হচ্ছে। দাঁড়িয়ে থাকতে থাকতেই তো সময় চলে যায়, তখন আর এদিক ওদিক কোথায় দৌড়বো। তো যাই হোক, আপাতত এখানে একটু দেখা হয়ে গেছে, বাট তো ওদিকে আমাদের ওদিকে যাবোই, এখন একটু যাচ্ছি। এখনো আরতি শুরু হয়নি সর্বদারের মন্দিরে, তার আগে মেয়ে একটু বা এ খাবে, পাশ দিয়ে আসলে উঠ যাচ্ছে, ওইজন্য সরে এলাম। মেয়ে ফালুদা খাবে বলছিল, একটু ফালুদা খেয়ে তারপরে আরতিটা দেখতে যাবো। যে সর্বদার এখানে এখন চলে এসছে ফালুদা খেতে, এরকম যে ফালুদা বলেছো আজি কত বড় ফালুদা? 50 50 টাকা করে ফালুদা ওখানে পাওয়া যাচ্ছে। মানে আর কিছু পাওয়া যায়, দেখো বাদাম সে বিশাল ফালুদা, মালাই কুল লেখাই আছে। এই যে এসেছে ফালুদা, আগে আমি একটু খেয়ে দেখি কেমন। আমার মেয়ের ইচ্ছে আছে, আমি আগে খেয়েছি, আমি জানি আমার তো দারুণ লাগে। তিনি খাচ্ছেন, ভালো টেস্টটা নিতে যাওয়া হয়েছে। তুমিও দেখো, একটু অভিজ্ঞ খাইয়ে দিই, অনেকটা একটা গ্লাসে যদি দেখো 50 টাকা যথেষ্ট আছে। এটা আর একটা কি স্পেশালও আছে, স্পেশালটার দাম আমি আর জিজ্ঞেস করিনি, সেটা এবার আরো কিছু দিয়ে বানানো হয়। 50 টাকা? হুম, ভালো
খাজাটাই ছিল গুঁড়ো খাজা। তখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের ওই সাইডটা মানে বসবো, তারপরে ঘুমে গিয়ে সবচেয়ে বাজে কাজটা আমি করবো, সেটা হলো প্যাকিং করা। গোবিন্দ দোকান খেলেনি, ওদিকে অন্য দোকানে গিয়ে বসে আছে, ফোন করছে যাচ্ছি পাশে আরেকটা দোকান আছে, ওখানটা ওদের যে চেয়ারগুলো আছে ওখানে একটু বসার ইচ্ছা আছে, ওখানে চা ফা খাবো, খেয়ে তারপরে রুমে গিয়ে ওই যে বললো জঘন্য কাজটা করতে হবে, প্যাকিং, ফেরার প্যাকিং, এটা খুব বিরক্তিকর কাজ। তারপর একটু বারান্দায় কিছুক্ষণ সময় কাটাবো, এই মোটামুটি ব্যাপারটা চলো। এই যে আমি বলছিলাম এই সন্ধ্যেবেলার এই স্টেজটা পুরীতে হাঁটতে খুব সুন্দর লাগে, স্বর্গদ্বার থেকে আমাদের ধর এই শ্রী হরি অব্দি। হ্যাঁ, এই যে সন্ধ্যেবেলা যতটা এগিয়ে যাব ততটা তো একটু ফাঁকা থাকে জিনিসটা, কিন্তু বেশি বরং ভালো লাগে। ক্যাজরার থেকে বেরিয়ে গিয়ে স্বর্গদ্বারটা তো আমরা একটু ভিড় থাকে, কিন্তু ওই জায়গাটা তো ভীষণ ফাঁকা ফাঁকা, ওটা কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো অন্যরকম আরও জিনিসটা আরও ফিল করা যায়। খুব সুন্দর আজকে যদি ওই স্বর্গদ্বারে যে বিশ গেলাম গেলাম ওটা ভালো লাগছিল, বাট ফাঁকা ফাঁকাটা একটা অন্যরকম ভালো লাগে। পুরীর আমি যেদিকেই দাঁড়াই সেদিকেই সমুদ্র দেখতে আমার ভালো লাগে, সেটা কথা নয়, কিন্তু ওখানটা একটু ফাঁকায় ফাঁকায় আরও ভালো করে দেখা যায়, অসাধারণ পুরীর এই ভাইব জাস্ট আনপারাবল। হ্যাঁ, চলে এসছি নিচে। এই যে গোবিন্দ মা, গোবিন্দ মা একচুয়ালি খুব অসুস্থ, তার জন্য ঠিকঠাক দোকানটা খুলতে পারছে না, আর গোবিন্দ একা পাকা সম্ভব হয় না, ও তো অটোটাও চালায়, যার জন্য দুদিকটা ম্যানেজ করা মুশকিল। তাই আমরা আপাতত এই পেছনে এই মাসির দোকানে চা খাচ্ছি, এই মাসে আমাদেরই দিয়ে দিই, ওনাদেরই চেনা জানা, সুতরাং মানে গোবিন্দ বন্ধ থাকলে তোমরা এখানে ট্রাই করতে পারো আর কি। যাই হোক, আপাতত এখানে কিছু মাসিকে দেখলাম, কিন্তু আমি সকালেও খুলেছিল, সকাল বিকেল দুবেলাই কিন্তু খুলছে। হ্যাঁ না, গোবিন্দ খুলবে, তারপর এখন একটু লোক কম আছে, অতটা লোক তো নেই, সেই জন্য একটু সকালবেলাটা অফ আছে। দেখো খোলা রাখা মানে তো সেই ইনকামটাও তো হতে হবে, এসব ভাড়া দিতে হয়, এই করতে হয়, লাইট এনে দিতে হয়, লোকটা হলে ওদেরও সুবিধা হয়, সেই জন্য লোকটা এখন একটু কমই আছে। আর দিনের বেলাটা তো বসা যাচ্ছে না, সন্ধ্যেবেলাটাই বসা, সন্ধ্যেবেলাটা খোলা কালকে যখন খুলেছিল, আবার খুলে ওদের মা সুস্থ হয়ে যাক, তারপর আবার খুলে আবার আমরা চা অর্ডার করেছি, চা খাবো। চা দিয়েছে, খুব সুন্দর হয়েছে চাটা, দারুণ হয়েছে চাটা, কি সুন্দর ভাতটা, খুব সুন্দর হয়েছে চাটা। মানে বেশ কিছুক্ষণ বসবো, তারপর একটু সমুদ্রের সামনে গিয়ে মাথায় জল দিয়ে, কালকে তো ফিরে যাওয়া, মাথায় জল ঠেকিয়ে তারপরে আটটা কুড়ি আমরা এবার যাবো, তার আগে একটু কালকে তো চলে যায়, একটুখানি মাথায় জল ছিটে যাই এবারের মতো, আজকে শেষ সন্ধ্যে আর কি এবারের মতো। সমুদ্রকে টাকা তো জাগাতেই হবে, মাথায় জল ছিল, তারপরে হোটেলের রুমে ফিরব। দশটা
বয়স হতে যাচ্ছে, আমাদের ডিনারটাও চলে এসছে, আমি আমার পাতে তুলে নিয়েছি সেটাই দেখাচ্ছি। আমি ভাগটা অ্যাকচুয়ালি আজকে করে নিলাম। এই দেখো, এগ ফ্রাইড রাইস বলেছিলাম, ডিম কষা বলেছিলাম, আলু দিয়ে ডিম কষা, এটা মিক্সড ভেজ, আর রুটি, আর এদিকে হচ্ছে স্যালাড। সবাই ভাগ ভাগ করে নিয়ে নিয়েছে। অভিরগুলো বাটিতে আছে, মেয়েটাও একটা বাটিতে আছে। ব্যাপারটা হয়ে গেছে, যতই দাও ততই চাই আর কি, কিছুতেই মন ভরে না, কিছুতেই মন ভরে না। সেটা তো জানি আমি, 3 দিন থাকি, 30 দিন থাকি, আর 15 দিন থাকি, 25 দিন থাকি, যাই থাকি না কেন, যাওয়ার দিন ব্যাপারটা কি একই হবে। সুতরাং সেটা ভাবি লাভ নেই, আবার নেক্সট কবে আসা হয় সেটা নেক্সটের কি প্ল্যান করা যেতে পারে সেদিকেই ভাবনা চিন্তাটা সত্যি করতে হবে। আমাদের তো অনেক প্ল্যানই থাকে, সে আমাদের প্ল্যান তো আমাদের ইচ্ছা মতো হয় না, ওনাদের ইচ্ছা হবে সেটাই হবে। অ্যাকচুয়ালি আমাদের ধারণা এখানে তো প্রভু না চাইলে কখনোই আসা যায় না, কেন জানি না মনে হয় পাহাড়েও যতক্ষণ প্রকৃতি না চাইছে তো সেখানেও বোধ হয় পৌঁছানো যায় না। সেও তো সেটাও ভগবানেরই জায়গা, সেটা প্রকৃতি মানে আমাদের ভগবানের, প্রত্যেকটি ভগবানের, মহাদেব আমাদের, জগন্নাথ দেব, সবাই আমাদের ভগবানের জায়গায় রয়েছেন। এবার সে তারা যতক্ষণ না বলছেন আমরা কোথাও যেতে পারছি না, সেটাই হলো ব্যাপার। যাই হোক, আজকে আমাদের এবারে পুরী ভ্রমণের লাস্ট ফোনটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, আর যারা পরিবারের সদস্য, একদম সেটাই সবার আগে বলতে যাচ্ছিলাম, পরিবারের সদস্যটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আমাদের এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো, কিন্তু টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা।